আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে সিলেটের পোর্ট পয়েন্টে আমরা অবস্থান করছি এবং শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন। সিলেটের পোর্ট পয়েন্টে আমরা অবস্থান করছি এবং পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে। আজকে তাদের যে প্রোগ্রাম রয়েছে সিলেটের কোর্ট পয়েন্টে তারা অবস্থান নেবেন। আজকে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু আজকের এই আন্দোলনকে সফল করার লক্ষ্যেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে সিলেটে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করছেন তাদের আজকের এই আন্দোলন কর্মসূচি। লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি। সাধারণ মানুষও তাদের আজকের এই আন্দোলনে যোগ দিচ্ছেন। আমরা দেখছি বৃদ্ধ বয়স্ক যারা আছেন তারাও কিন্তু সামিল হচ্ছেন আজকের এই আন্দোলনে। এই মুহূর্তে আসলে সিলেটের কোর্ট পয়েন্টের যে অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। সিলেটের কোর্ট পয়েন্ট থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছি এবং আন্দোলনরত শিক্ষার্থীরা আজকে জড়ো হয়েছেন। শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন আজকে সিলেটের কোর্ট পয়েন্টে। হাজার হাজার শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন জায়গা থেকে জড়ো হচ্ছেন এই মুহূর্তে। আসলে সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সংযুক্ত হচ্ছেন এবং শিক্ষার্থীরা আজকে জড়ো হচ্ছেন সিলেটের কোর্ট পয়েন্টে। Thank you.
এই মুহূর্তে আসলে উত্তাল সিলেটের কোর্ট পয়েন্ট, সিলেটের কোর্ট পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন, জড়ো হয়েছেন। শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এই মুহূর্তে আসলে।